আপনারা দেখছেন আরামবাগ নিউজ। কোথা থেকে কোথায় বেরিয়েছে? এই যে এখানে ডান দিকে ঘরের বদুয়ারে আর কাঠ কয়লা। হ্যাঁ বলুন। হ্যাঁ, ওই কালো রঙের কয়লা, কাঠ কয়লা ঘরের ডান দিকে বেরিয়েছে। কি করে জানলেন? ওই যে সবাই এবার চারদিক থেকে ফোন করছে, কুটুম আত্মীয় স্বজন যে এইখানে বেরিয়েছে, আমাদেরকেও ফোন করলো এই বিজলকোনা থেকে, আই সন্তা থেকে, মন্দির থেকে ফোন করছি। আমরা এবার উঠে খুলে দেখলুম যে হ্যাঁ বেরিয়েছে কুঁচো কুঁচো কয়লা। কয়লাগুলো দিয়ে কি করলেন? সেইগুলো বললে গঙ্গা জলে ইয়ে করে গুলে আর কপালে সব ফোঁটা পড়তে। কই সেই সেই জিনিসটা কোথায় আছে? আছে এটা কাঁচে গেলাসে ফোঁপা। বলছে নানা রকম ভাইরাস এসছে বা এই সব কি বলছে, এই যে ঘর কপাট দিয়ে থাকতে বলছে, তার জন্য এটা সাবধান হওয়ার জন্য সবাই মানে আত্মীয় স্বজনে ফোন করলো যে এই ব্যাপার স্বপ্ন দিয়েছে। এবার কোথায় থেকে দিয়েছে কি দিয়েছে সেটা বলতে পারছি না। বুঝি এটা কি বিশ্বাস করছেন যে এটা কপালে দিলে? সেইটা এখন তো কিছু বলতে পারছি নি, ধরো সবাই দিচ্ছে আমরাও দিচ্ছি এই জিনিসটা খাওয়া একটা এসেছে তো এইটা। আমার নাম, আমার নাম কল্পনা পণ্ডিত, বাড়ি হরিহর। আমাদের হয়েছিল যেটা কাল রাতের ভোর দিকে আমার মাসি বাড়ি থেকে ফোন এসেছিল, তো মাসি ফোন করে বললো যে মানে নাচ গড়ার দিকে দেখতে শীতলা ঠাকুরে নাকি কোথায় স্বপ্ন দিয়েছে যে ইয়ে হয়েছে কি বলে ওই সবার বাড়িতে নাকি কয়লা পাওয়া যাচ্ছে। যে সেটা শুনে আমার মা সকালে উঠে ভোরের দিকে উঠে আর এখানে কোদালে করে খুঁড়েছিল দিয়ে পেয়েছিল, দিয়ে সেটাকে গঙ্গা জলে গুলে আর সবার কপালে কপালে ঠিকিয়েছে। কোথায় করেছিলেন? এই আমাদের বাইরের এখানে। তারপর কি পেলেন? একটা ছোট কয়লার টুকরো পাওয়া গেছে, সেটা নিয়ে কি করলেন? সেটা বাটিতে নিয়ে আর গঙ্গা জলে গুলে আর সবার কপালে দিয়েছে। আপনার নাম? আমার নাম কোয়েলি পাত্র, বাড়ি হরিহরপুর। সকালবেলা ফোন করে বলছে, বৌদি পাঁচটার সময়তে নাচ গড়াতে গঙ্গা জল দেবে, ধূপ জ্বালবে, জেলে আর কোদালে করে খুলবে, কয়লার একটা টুকরো বেরোবে। এবার খুলছিলাম, খুলে দেখছি একটা কয়লার টুকরো বেরিয়েছে গঙ্গা জল দিয়ে মিশিয়ে এটা সবার কপালে কপালে দিয়েছি। এগুলো কি হবে মানে, ওটা কি হবে মানে, ওটা কপালে করোনা ভাইরাস হবে না বলে সেই জন্য কপালে লাগিয়েছিলেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, কপালে লাগিয়েছি। আপনার নাম? বুলটি ভট্টাচার্য। কি হয়েছিল কি বলেন? কি হয়েছিল বলতে, রাত 1:30 বাজছে, একটা ফোন আসে, ঠিক আছে, সেই ফোনটাতে বলা হচ্ছে যে আমাদের বাড়ির ঠিক উত্তর দিকের বাঁহাতি কোণে মানে গর্ত খুললেই বলছে একটা কয়লা পাওয়া যাচ্ছে। কে ফোন করেছিল? ফোন করেছিল বলতে আমার মা বাড়ি থেকে, মা বাড়ি হচ্ছে কানপুরে, সেখান থেকে ফোন করেছিল, বলল যে ইয়ে উত্তর মুখে দাঁড়িয়ে বাঁ দিকে হচ্ছে খুঁড়লি একটা কয়লা বেরোবে, সেই কয়লাটা হচ্ছে বাটিতে গঙ্গা জল রেখে সেটাকে গুলে মানে সকালবেলা সূর্য ডোবার আগে, এই সূর্য ওঠার আগে ওইটা সবারই টিপ পরিয়ে দিতে হবে। গঙ্গা জলের সঙ্গে পাইল করে এরকম দিয়ে চন্দনটা সবাইকে পাওয়ানো হয়। বলতে চাই সমস্ত মানে গোটা এলাকাতেই এই ঘটনা ঘটেছে তাই তো? প্রত্যেক আত্মীয় স্বজনদের বাড়ি সব সব জায়গা থেকে মানে একটা বাড়ি থেকে ফোন আসেনি, অনেক বাড়ি থেকে ফোন এসেছে, সবারই কুটুম বাড়ি থেকে আসছে, প্রত্যেকটা কুটুম বাড়ি থেকে ফোন এসেছে। তার দিয়ে আমরা এই কাজটা গোটা পৃথিবীর জাতি হয়েছে, তা নয় তো কি চারিদিকে? হ্যাঁ বলছি, এটা মানে কপালে কপালে লাগালে মানে কি রোগ প্রতিরোধ হবে? কি রোগ বলতে পারছি না, এখন যে রোগটা উঠেছে সেটাই বলছে।
যাতে ছেলে মানে করোনা ভাইরাসের ভয়ে এটা করছে তাই তো হ্যাঁ হ্যাঁ ভাইরাসটা যাতে না আসে যাতে আমাদের বাড়িতে না হয় এই সব ওই জন্য সব ভয়ে করেছে এটা কপালে পড়েছে মনিকা তো মনিকা আমার নাম মধুমিতা পন্ডি বাড়ি বাড়ি হরিয়ারপুর জীবনের ভাগ্যচক্রে আছে অনেক না জানা তথ্য আসে অনেক বাধা বিপত্তি সেই সব না জানা তথ্য জানতে ও বাধা বিপত্তির মোকাবিলা করতে আপনাদের কাছে সব সময় শ্রী অজয় শাস্ত্রী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে মনে রাখবেন কম্পিউটারের মাধ্যমে বাংলায় নিখুঁত ঠিকুজি কুষ্ঠি বিচার করা হয় শ্রী অজয় শাস্ত্রী বসছেন প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।